হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে গিফট আনবক্সিংয়ের একটা ব্লগ। তো ভাবলাম যে 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 গিফটগুলো পেয়েছি, এটা শ্বশুরবাড়িতে একটা, ঠিক আছে, শ্বশুরবাড়িতে রিসেপশনে যে যে গিফটগুলো পেয়েছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার শাশুড়ি মা, বর আর আমি তিনজনে মিলে বসেছি আনবক্সিং করতে। তো তিনটে সেম ফ্রাইং প্যান পড়েছে, একই কোম্পানির একই। ফার্স্টে একটা দেখলে, এ একটা দেখলে, আবার পরে একটা, তিনটে সেম। আর আমি কিছু শাড়ি, বেডশিট, কাঁচের বই, শার্ট, এসব এসব পড়েছি। তো এই একটা শাড়ি। এবার কে কোনটা দিয়েছে পার্টিকুলারলি আমার কিন্তু মনে নেই, আর আমি ওখানে রিসেপশনে আছি, সবাইকে চিনতেও পারছি না। এটা মিঠু কাকিমা দিয়েছে, এটা আমার মনে আছে, আমাদের পাশে একটা কাকিমা দিয়েছে। আর এরকম কাঁচের বোলের সেট দুটো পড়েছিল। তো একটা দেখো, তারপর একটা বেডশিট পড়েছিল, কাজের জিনিস, বেডশিটটা ইউজ করা যাবে। তারপর এটা হচ্ছে আমাদের রুমে ওপরে, ওপরে আমার বর সব ভিডিও করছিল, ছবি তুলছিল, মানে সব আনবক্সিং করছিল, আমি ভিডিওগুলো তুলছিলাম। তো তারপরে এই যে একই বললাম না, সেম তিনটে, একদম সেম প্রাইম প্যান, একই কোম্পানি, একই সব কিছু, সাইজ সাইজ সব সেম। তো এটা হচ্ছে থার্ড, তো তিনটে একই জিনিস, ঠিক আছে, কাজে লাগে। একটা আমি কলকাতা নিয়ে চলে যাবো, ওখানে একটা থাকবে, হ্যাঁ দেখা যাক ইউজ ইউজ হবে। তারপর এটাও এটাও কাছে একটা বই ছিল, মনে পড়ছে না ঠিক, তো একটা কাছের বই সেট পড়েছে। তারপর দেখো এটা একটা পার্স কে দিয়েছে, যাই হোক থাক, কাউকে দেওয়া হয়ে যাবে, কারণ ওগুলো ইউজ করার মতো সেরকম না। এরপরে একটা ফ্রেন্ড, তারপর দেখতে পাচ্ছ যে কাঁচের কাপগুলো, কাপগুলো কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, কোয়ালিটিও খুব ভালো ছিল। রেখে দিলাম, এখন পরে ইউজ করা হবে। এখন কাপ তো আছে, আর ঘরে লোকই বা কোথায়, লোকজন বেশি নেই। তো এই একটা কাঁচের বাটির সেট, এইসবই পড়েছে আর কি। তারপর দেখো এটা এটা কে দিয়েছে আমার ঠিক মনে পড়ছে না, তো আনবক্সিং করা হোক, তারপর তোমরা বুঝতে পারবে। তো এটা একটা মিক্সার আছে, মানে জুসের মিক্সার, এটা হচ্ছে তো ইয়ে দিয়েছিলো, মানে তোমার ও যে দুজন বাচ্চাকে পড়াতে হবে, তো তাদের বাড়ি থেকে দিয়েছিলো এটা, বলছে এটা আমার খুব ভালো কাজের জিনিস, জুস করে খাওয়া। বলছে হ্যাঁ ঠিক আছে, জুস করে কত খাওয়াম সেটা দেখবো। তো স্মার্ট জুসার, ভালো জিনিস, ইউজফুল জিনিস আর কি, ইউজ করা যাবে জিনিসটা। তো এই যে দেখো খুলে সব কিছু দেখালো, তো জুসারটা বেশ ভালোই লাগলো, পরে ইউজ করে দেখবো কীরকম কী কাজে না কাজে। তো তারপরে আরও আনবক্সিং চলছিল, অনেক কিছু গিফটই পড়েছিলো, সোনা দানাও পড়েছিলো অনেক কিছুই। তো এটা দেখো, এটা একটা স্লিং ব্যাগ টাইপের ছিল, তারপরে যে বন্ধুদের দেওয়ার থেকে এটা ছিল, তো আবার এভাবে প্যাকিং করে দিয়েছে, মানে গোলাপ ফুল টুল দিয়ে প্যাকিং করে দিয়েছে। তারপরে আমি বললাম দাও, প্রেডিকশন করছে, আমাদের কারোরই ঠিকঠাক মনে নেই কে কোনটা দিয়েছে। তারপর অনেকগুলো টি শার্টও পরেছিল, টি শার্টটা ভালো ছিল, প্যান্টের ছেলে প্যান্টটা খুব সুন্দর ছিল, আর ওগুলো পছন্দ হয়েছিল, মানে জামাটা খুব সুন্দর লাগছে, দেখুন পড়তে পারবে। তারপরে আবার দেখো এটা একটা কাটপোর্ট ছিল, যেমন খাওয়া দাওয়ানোর মতো, তো ওটা ভালো হয়েছিল, আইডিয়া সব কিছু গ্যাস করে বলছি। গিয়ে কিছু কিছু জিনিসে গিফটের নাম লেখা ছিল, সেগুলো তো বোঝা যাচ্ছিলো, আর বেশিরভাগটাই নাম টাম ছিল না, তো ওই জন্য কি বুঝতে পারছিলাম, কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর ছিল, আমরা দেখলাম এটি খুবই সুন্দর ছিল, পরে ইউজ করবো, এখন আমাদের নতুন বাড়িটা হোক, তারপর এখন সব কিছু রেখে দেওয়া আছে আর কি, তো পরে ইউজ করা যায়, এগুলো খুবই ভালো। আর কাঁচের জিনিসটা, ভেতরটা পুরো কাঁচের ছিল, তো ওটা খাবার
গরম রাখলে যেরকম গরম থেকে যাবে একই ভালোভাবে থাকবে। তারপর কয়েকটা শাড়িও পরেছিলাম, তো আমি একটা ইয়েলো কালার মধ্যে কামিনের সঙ্গে একটা শাড়ি দিলাম, দুজন মিলেছিলাম, ভাবছিলাম যে আমাদের গায়ের ভিতরে গায়ের ভিতরে পরবো, তারপর হলো না এত ভালো শাড়িটা দেখালে তো পরবো, আর যদি হেলমেট ফেলে লাগিয়ে দেয় ওইভাবে আর পরা হলো না, দেখে সেটা কেবল পরে ইউজ করা যাবে। আর এটা আমার রুমমেট আঁকি দিয়েছে, আঁকি ওকে দিয়েছে আর কি, ছিঁড়ে গেছে বেলটার পার্সেসে, আর আমাকে একটা সাইড ব্যাগ দিয়েছে ভালো কোয়ালিটি, তারপর আর একটা শার্ট পরেছিল, একটা থালা পরেছিল, থালা বলতে এটা ওই পুজো দেওয়ার থালা, এটা জয় পুজোর সময় একটা আন্টি দিয়েছিল, খুবই সুন্দর ছিল থালাটা। তো দেখো এটা দেখে বলেছে প্রদীপ টুদীপ দিয়ে বরণ করতে হবে ঠাকুর পুজোর জন্য, খুব সুন্দর। তারপরে একটা শার্ট পরেছিল, শার্টের বড়ো বড়ো গোলাপ দিয়ে, তারপরে একটা শাড়ি কিনেছিল। এখন সব এই ধরনেরই সিল্ক টাইপের, আর একটু চকচকে চকচকে একটা ভাব জড়ি দিয়ে কাজ করা গোল্ডেন জড়ি দিয়ে, এগুলোই এখন উঠেছে, তো এগুলোই বেশি পরে থাকি, তার কাছে ভালো এগুলো খুব। তো তারপর আবার একটা ভালো করেছিল, এটা এটা একটু মারামারি লাগলো আমার, বলবো যা যা যেটা ইচ্ছা পড়ে মা যদি পরে পড়বে। আর এটা আমাদেরকে দিয়েছিল ক্লাব থেকে, মানে ওর ক্লাব থেকে বন্ধুরা, তো ওটার মধ্যে একটা ভালো ডিনার সেট, প্লেট, বাটি সব কিছু একদম ছিল নুনদানি, তো কোয়ালিটিটা খুবই ভালো ছিল, জিনিসটা খুবই ভালো। ফুলগুলো দেখাচ্ছিলাম থাকছে দেখাতাম, খুলে সব ঠিকঠাক করে রাখার বললো না আমি খুলে দেখি কীরকম, তবে খুলে দেখলাম খুবই সুন্দর ছিল, কোয়ালিটি খুবই ভালো ছিল, তো আমার তো খুব ভালো লাগলো। তোমরা দেখো আর এই যে গিফট আনবক্সিংয়ের ব্লগটা তোমার কেমন লাগছে জানো, কারণ নেক্সট একটা আমি গিফট আনবক্সিংয়ের ব্লগ দেবো যেটা আমার বাড়ির ওখানে, আমার বাপের বাড়ির দেওয়ার থাকে, তো ওখানে গিয়ে আমি একটা ব্লগ বানিয়েছি, মানে ক্লিপস বানিয়েছি কিছু কিছু অ্যাড করে, তারপর এডিট করে ওঠা হয়নি, তো ওই জন্য আগে তোমার শ্বশুরবাড়ির গিফট আনবক্সিংটা দেখে না তারপর বাপের বাড়িটা দেখবে। আর গোল্ড জুয়েলারি কালেকশনটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিও শেষে আমি গোল্ড জুয়েলারি যেগুলো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে করেছি সেগুলো আমি ভালো করে দেখতে আসলে ভিডিও সব অ্যাড করেছি, তো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো তাহলে জানতে পারবে কী টোটাল গিফট গোল্ড জুয়েলারির তরফ থেকে। তো এটা আরও একটা শাড়ি পরেছি, অনেকগুলো শাড়ি পরেছিল, পাঁচ ছটা শাড়ি, গোল্ড জুয়েলারি বেশি পড়েছে আর কি, শ্বশুরবাড়ির তো সবাই বৌমার মধ্যে গোল্ডটাই বেশি দিয়েছে, তো এটা এটা ভালো লাগলো আমার বেশ, একটা ইউনিক সিলভারের উপর মানে গোল্ডেন জড়ি না সিলভার জড়ি দিয়ে তো সুন্দর লাগলো, কারণ বেশিরভাগই তো সব এখন গোল্ডেন জড়ি খায়, তো এটা ভালো এগুলো আমি ইউজ করতে পারবো। আর এটা আর একটা কাছের বলছে তোমার একটি বলছে, তো তারপর এই যে একটা ফুল আঁকা যখন আছে একা খুলছিলাম, ভিডিওটা করছিলাম, তো আমার কি একটু হেল্প করে দিচ্ছে, তবে এটা একটা শাড়ি, এটা খুব সুন্দর শাড়িটা, ব্লাউজ পিসটা ছিল একটা মেরুনের কালার, আর পুরো শাড়িটা একটু মেরুন গুটি গুটি দিয়ে কাজ করে ভালো কোয়ালিটির, তারপর ওই দেখো একটা কাপড়টার শার্ট ছিল। নেক্সট আমি চলে যাচ্ছি খুব ইন্টারেস্টিং যে পার্টটা, সেটা গোল্ড জুয়েলারি কালেকশন, সেটা হচ্ছে যে প্রথমে শুরু করলাম একটা সোনার নাক ছবি চেঞ্জ করেছিল, তো তারপরে দেখো এক এক করে খুলছে আর আমি একটা একটু দেখাচ্ছি। আর এই একটা স্টোন দেওয়া ছিল পিঙ্ক কালারের স্টোন দিয়ে, তারপর এটা নাক ছবি না এটা কলম, তো এরকম পরের আংটি আমার ছটা আটটা পড়েছে বাপের বাড়িতে, এখানে ফ্যামিলি ধরে আটটা দশটা বলে এটা একটা, এখন যেটা হলমুড়ির সরু চেনের মধ্যে দিয়ে কলাগুলো ডিজাইন করে ছটা আটটা পড়েছে, এটা একটা কলা, আগের কলাটা পিসি দিয়েছিল আমার পিসি, আর এই কলাটা কাকুর মেয়ে আমার কাকুর মেয়ে প্রিয়াঙ্কা দিয়েছে, এটা খুব সুন্দর আছে, এটা অনেকটা কাজ করা আছে, আর এটা মধ্যে দিলে
তো এটাও ভালো, এগুলো রাফ ইউজ করা যাবে আর কি, মানে রেগুলার পরা যাবে। তারপরে যে পলার আংটি, দেখো হাতে আমি অলরেডি বাঁধ একটু রানাতে একটা করে আছি, তো তারপরেও আর ওই যে এরকম প্রচুর অনেক ফুল করে রয়েছে। এখন এটা একটা কমন গিফট, মানে একটা সময় গিফট দেওয়া হলো, একটা ইউনিক জিনিসও হলো, তো এখন একটা করতে চাই। এরকম এই দেখো আমি এরকম বালা আমার টোটাল তিনটে করেছি। তারপরে যে একে করে নাকছাবি, গদ্দা একটা নাকছাবি দিয়েছিলো আশীর্বাদ করে আমাকে, আর মিস্টার আশীর্বাদ আমাকে টাকা দিয়ে দিয়েছিল কিনে নেওয়ার জন্য কিছু নিজের পছন্দ মতো। তো তারপরে দেখো বললাম টিভি, দেখো আরও একটা নাকছাবি করছি, করা যাবে কিন্তু কতই আর চেঞ্জ করবো, কতই আর পড়বো আর কি। একটা ছোটো কথা নিয়ে গিয়েছিল একটা বললাম আংটি, নাম লিখে দিয়েছি, গিফট নাম লিখে দিলে ভালো হয় সেটা বুঝতে পারবে কে দিয়েছে, না নাম লিখে দিলে আর কী বুঝবে। তারপর এরকম প্রশ্ন দিয়ে করতে আমার দুটো পড়েছে, একটা সুন্দর দিকে আবার 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 একটা সুন্দর দিকে পড়েছে, এই যে সেম পুরো সেম একটা সাথে আবার সিঁদুর পড়ার জন্য একটা কাটিয়ে দেওয়া আছে, অনেকগুলো দশজন তো আমার মতো নাকছাবি রয়েছে। একটা বলার আংটি, এটা আর একটা নাকছাবি, তো এটা আর একটা সামনে নিচ্ছে, একটা নাকছাবি, অনেকগুলো ডিজাইন রয়েছে অনেক রকম। আমার বাপের বাড়ির সাইড থেকেও করেছে অনেকগুলো, তো এটা আর একটা বলতে যে ভুল ধরনের যেগুলো আর কি বললাম তোমাদেরকে আগে, যেরকম দুপুরবেলা তিনটে পড়েছে সেই, তো সেই আর কি সেটাই আর কি। আর এয়ারটা আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে দিয়েছেন, রকেটটাই আমি শাশুড়ি পরে আছি, ভালো লাগছে দেখতে, সুন্দর লাভ সাইন দেওয়া আছে। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো গিফটটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। একটা ছোটো আর ছোটো মাইনা দিয়েছে, ওর ছোটো মাইনা, তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।